আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আরেকটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি আমার আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং e সম্মান bon তো বন্ধুরা দেখো এটা কালকে রাতের ভিডিও তো আমরা কালকে তো অনেক রিচ ফুড খেয়েছিলাম তোমরা তো দেখেছ তো খাওয়ার পর আমার একটু অসুস্থ ফিল হচ্ছিল মানে পেটটা গরম হয়ে গেছিলো তো আর হচ্ছে মা অনেকগুলোই ফ্রাইড মানে ওই পোলাউটা রান্না করেছিল তো সে জন্য মানে রাতের জন্য করেছিল তবে আমার পেটটা তো খারাপ হয়ে গেছিলো মানে কেমন হচ্ছিলো গরম হয়ে যাচ্ছিলো মানে কেমন একটা ফিল হয় না কে মানে বোঝাতে পারছি না একটু খারাপ লাগছিল আর মাও তো অসুস্থ তো আমি মাকে বললাম মা আজকে আমি রাতে এই পোলাওটা খাবো না তো মাও বললো আমারও খারাপ লাগছে আমিও তাহলে খাবো না তো তারপর মাকে আমি বললাম তাহলে মা রুটি বানাও তো মা বলছে আচ্ছা তাহলে আজকে আমরা রাতে রুটি খাই তো মা রুটি বানালো আর আমরা এখন একসাথে মজা করে খেয়ে নিচ্ছি আর দেখো মা আমাকে দিয়েছে চিকেন রুটি আর মাংস বাটা আলু মানে তোমাদেরকে কালকে যেটা দেখালাম মাংস বাটা আলু মাংসর মতো করে আলু বানানো আর তোমরা কালকে এই ভিডিওটি না দেখে থাকতে থাকতে মানে যদি তোমরা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসতে পারো আর দেখেছ তারা তো জানোই মাংস আলু কেমন তো খুবই মজা করে তৃপ্তি করে শান্তি করে খাচ্ছিলাম আর আমি খাওয়া দাওয়া শেষ করে আর একটু পড়াশোনা করে নিয়েছিলাম আমি তো প্রথমেই পড়াশোনা করে নিয়েছি তারপর একটু টিভিতে গেমস খেলছিলাম তারপর ইংলিশ প্র্যাকটিস করছিলাম সব মিলিয়ে রাতটা ভালোই কেটেছে আর বন্ধুরা জানো তো আমার ছোটোবেলায় যখন আমার বয়স ছিল পাঁচ বছর তখন আমি কিন্তু একা একা খেতাম আর বলতাম যে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনার সবে কেমন আছেন এই যে দেখেন আমি ভাত খাচ্ছি মায়ের রান্না দিয়ে তো এভাবে বলতাম আর বলতাম খুব স্বাদ এগুলো বলে এমনি এক একা ছোটোবেলায় খাওয়ার নাটক করতাম আর আমাদের একটা বিড়াল ছিল নাম মায়া তো ওই মায়া জানলায় দাঁড়িয়ে ছিল আর আমি আমি ভিডিও করতাম আর বলতাম এই যে বন্ধুরা দেখো এখানে মায়া বসে আছে মায়ের কত সাহস এমন একটা বেবি পড়ে যাবে তারও কোনো ভয় নেই এগুলো বলে ভিডিও করতাম অনেক সময় তো একাকা খেতাম অনেক সময় আবার ভিডিও করতাম আর হচ্ছে নাহিয়ার সাথেও মজা করে করে ভিডিও নাটক করতাম তারপর খেলনাদেরকে ভ্লগার বানাতাম তো এইভাবে খুবই মজা করতাম ভালোই লাগতো আর এই ছোটোবেলার কথাগুলো আমি খুব মিস করি তোমরা কারা কারা ছোটবেলার কথা মিস করো অবশ্যই জানিয়ে দেও তো বন্ধুরা দেখো আমি ছোটবেলায় তো ভ্লগার হওয়ার খালি নাটকই করতাম আর এখন আমি সত্যি একজন ভ্লগার হয়ে গেছি আর তোমাদের সাহায্যে আমি এগিয়ে যাচ্ছি আমি চাই যাতে তোমরা এভাবেই আমার পাশে থাকো আর আমার আগ্রহ আরেকটু বাড়ুক তাহলে আমি খুব খুশি হব তোমরা যদি আমার পাশে থাকো তো এখানে দেখো এখন সকাল হয়ে গেছে তোমার ডিম ফাটিয়ে নিয়েছে আর এখন ডিমটাকে মা সুন্দর করে ঝাঁকানাখা করে নিচ্ছে কারণ কালকে রাতের তো কিছুটা পোলাও বেঁচে গেছিলো তো সেইগুলো দিয়ে মা ফ্রায়েড রাইস করবে আর যখন মা ফ্রায়েড রাইস করছিলো আমি বুঝতে পেরেছি যে মা মজাদার কিছু রান্না করছে গ্রান পে তো আমি উঠে চলে এসেছি এসে দেখি মা ফ্রায়েড রাইস রান্না করছে তো আমি তো অপেক্ষা করছি আর আমার তো খুবই মানে জিভে জল চলে এসেছিল আর এখন দেখো ডিম ফাটিয়ে নেওয়া শেষ আর এখন মা এখানে আবার সামান্য একটু তেল দিয়ে দিল এখন মা কিছু সবজি দিয়ে দিবে এই যে এখন মা সবজিগুলোকে দিয়ে দিল। এখানে আছে পেঁয়াজের ফুলকা তারপর পেঁয়াজ গাজর তারপর কাঁচামরিচ আলু আছে তো সব মিলিয়ে কিন্তু এইটা দিয়ে ফ্রায়েড রাইস খুব ভালো লাগে আর দেখো মা এখানে ফ্রোজেন করা মাংস দিয়েছে তো মা এভাবে সংরক্ষণ করে সুন্দর করে ম্যারিনেট করে ফ্রোজেন করে রেখে দেয় যখন যতটুকু প্রয়োজন মা ব্যবহার করে তোমরা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারো আর বন্ধুরা এখানে দেখো এখন মাংসগুলো ডিফ্রোস্ট হয়ে গেছে তো মা এখন রাইস দিয়ে দেবে কিছুক্ষণ পর মা একটু দেখো সুন্দর করে নেড়েছে তোমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর ইচ্ছা করছে না এখনি তিলে খেয়ে নেই মনে হচ্ছে একটা মজাদার চিকেনের সবজি তাই না তোমরা এই বুদ্ধিটা যদি ব্যবহার করো তাহলে খুবই ইজিলি রান্না করতে পারবে যেমন মা ইজিলি রান্না করে নেয় তোমরা অবশ্যই এই বুদ্ধিটা অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে তো এই তো দেখো এখন সব সবজি এবং মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এখন মা দিয়ে দিল রাইসগুলো তো দেখো কত সুন্দর লাগছে এখন দেখতে ইচ্ছে করছে না খেয়ে নেই আর মা তো সয়া সস দিয়েছে তারপর অনেক মানে ম্যাজিক মশলা দিয়েছে আর হচ্ছে টমেটো সসও দিয়েছে তো সেগুলো অফ কর্মরায় মা করেছে আর এখন ডিমগুলোকেও দিয়ে দিল তো এখন মা সুন্দর করে তাদের বন্ধুত্ব বাড়িয়ে দিবে তো এখন মা বন্ধুত্ব বাড়িয়ে দিচ্ছে আর হচ্ছে খুবই মজা লাগে এটা খেতে এভাবে কিন্তু সকালে খেতে খুব ভালো লাগে বাবা তো বলে এটা যদি হেলদি হতো তাহলে আমি সব সময় খেতাম আসলে বাবা হেলদি খাবার খাওয়ার মানে হেলদি খাওয়া খাবার খাওয়ার চেষ্টা করে এটা হেলদি কিন্তু এটা একটু রিচ ফুড তো সেজন্য বাবা বলেছে তো দেখো মা এখন আমাকে দিয়ে দিল আমার বাটিটা সার্ভ করে তো আমি চামচ দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি উম বলে শুরু করলাম আর আমার পাশে তো বাবাও বসে আছে আর বন্ধুরা জানো তো খাওয়ার পর থেকে আমার পেটে একটু কেমন হচ্ছিলো মানে গরম গরম ফিল হচ্ছিলো যেটা রাতে হয়েছিল সেটা এখনও হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু কম্বলের নিচে ঢুকেছি আরও হচ্ছে তো কম্বলের নিচে থাকতেই পারিনি খুবই অসুবিধা হচ্ছে শীতকালে না রিচ ফুড খাওয়ার পরে মাঝে মাঝে এরকম একটু হয় আমি প্রথমে মনে করছি আর কিছু হবে না রাতে হয়েছে তো হয়েছে কিন্তু তাও হচ্ছে আমি বুঝছি না আমার সাথে এগুলো কী Odseh. আর বন্ধুরা আজকে তো সারের বাসায় যেতে পারিনি আর হচ্ছে নিপা বোম্মা চলে গেছে আর সানিহাও গেছে আমি ওদের সাথে যেতে চেয়েছিলাম কিন্তু আমার আমার এই অসুস্থতার জন্য আমিও যাইনি আর হচ্ছে মাও যায়নি কারণ তোমরা তো জানোই কালকে মায়ের মাথা ঘুরছিলো আজকেও এরকম হচ্ছে তো তোমরা সবে আমাদের জন্য দোয়া করো যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং বাবার যাতে কোনো অসুখ না হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সময় প্লিজ আমার পাশে থেকো তাহলে আমি খুব খুশি হব এইভাবেই আমি সবাইকে চাই তোমরা যাতে সবসময় আমার সাথে থাকো তো বন্ধুরা আল্লাহ হাফিজ